আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছো। সকলকে সৃষ্টি একাডেমিক স্কুলের পক্ষ থেকে, অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত। সকলেই বই বের করবে, ইসলাম ও নৈতিক শিক্ষা বই সকলে বের করো এবং খাতা কলম বের করো। এবার দেখো, এখানে এর আগে আমি ক্লাস নিয়েছিলাম সম্ভবত 115 নং পৃষ্ঠা পর্যন্ত। আজকে এখন 116 থেকে 120 নং পৃষ্ঠা পর্যন্ত আমরা একটু রিডিং দেখব। হুদায়বিয়ার সন্ধি, দেখো খেয়াল করো সকলে, হুদায়বিয়ার সন্ধি, হুদায়বিয়ার সন্ধি কি, কেন হয়েছিল, কোথায় হয়েছিল, কি কারণে হয়েছিল আমি সব বলে দেব। হিজরি 6 সনে 628 খ্রিস্টাব্দে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উমরা পালনের উদ্দেশ্যে 1400 জন সাহাবী সহ মক্কা যাত্রা করেন এবং মক্কার 9 মাইল দূরে হুদায়বিয়া নামক স্থানে, হুদায়বিয়া একটি স্থানের নাম, হুদায়বিয়া নামক স্থানে উপনীত হন। কুরাইশরা উমরা পালনে বাধা দেয়, কুরাইশরা সাহাবীদেরকে কি করেন, বাধা দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানালেন, আমরা যুদ্ধ করতে আসিনি, যুদ্ধের জন্য এখানে আসিনি, শুধু উমরা করে চলে যাব। কিন্তু কুরাইশরা এতেও তাতেও রাজি হলো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মক্কাবাসীদের কাছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দূত হিসেবে পাঠালেন, খবর দিয়ে পাঠালেন। তার ফিরে আসতে বিলম্ব হওয়ায় তিনি শহীদ হয়েছেন বলে রব ওঠে। মানে এটা মনে করেন সবাই যে আলে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুসলমানদের থেকে এই হত্যার প্রতিশোধ নেওয়ার শপথ নেন, সকল সাহাবীদের কাছে নেন, কাছ থেকে এই হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য কি করেন, শপথ নেন। কিভাবে? কাফেররা ভীত হয়ে এই কথা শোনার পর, কাফেররা ভীত হয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরত দেয় এবং সুহাইল আমরকে সন্ধির প্রস্তাব সহ পাঠায়। ওদের পক্ষ থেকে আরেকজন লোককে পাঠায়, তার নাম হলো সুহাইল আমর। সুহাইল আমরকে সন্ধির প্রস্তাব সহ পাঠায়। 10 বছরের জন্য সন্ধি হয়, এটি ইতিহাসে হুদায়বিয়ার সন্ধি নামে খ্যাত। সন্ধির শর্তগুলো হলো, মুসলমানগণ এ বছর উমরা না করে ফিরে যাবেন। চিন্তা করো, মুসলমানগণ এ বছর কি করবেন, উমরা না করে ফিরে যাবেন। আগামী বছর নিরস্ত্রভাবে, অর্থাৎ অস্ত্র ছাড়া 3 দিনের জন্য আসবেন। এটা হলো 1 নম্বর শর্ত ওদের। 2 নম্বর হলো, কোনো মক্কাবাসী মদিনায় আশ্রয় নিলে, খেয়াল করো সবাই, কোনো মক্কাবাসী মদিনায় আশ্রয় নিলে তাকে ফেরত দিতে বাধ্য থাকবেন, কিন্তু কেউ মদিনা থেকে মক্কায় আসলে তাকে ফেরত দেওয়া হবে না। আরবের যে কোনো গোত্র দুপক্ষের যে কারো সাথে মিত্রতা করতে পারবে ইত্যাদি। তো এখানে দেখো, যদি কোনো মক্কাবাসী মদিনায় আশ্রয় নেয় তাকে ফেরত দিতে হবে, আবার কোন মদিনাবাসী যদি মক্কায় আশ্রয় নেয় তাহলে তাকে ফেরত দিতে বাধ্য থাকবে। অর্থাৎ যদি মক্কাবাসী মদিনাতে আশ্রয় নেয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি করবে, তাদেরকে ফেরত দিবেন, এই শর্ত দিছে। আবার যদি মদিনা থেকে কেউ মক্কায় আসে তাকে ফেরত দেবে না। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা মেনে নিলেন। আপাত দৃষ্টিতে এই সন্ধি শর্তগুলো মুসলমানদের জন্য অপমানজনক মনে হলেও প্রকৃতপক্ষে সুফল বয়ে এনেছিল। এতে কাফেররা মুসলমানদের একটি শক্তিধর স্বতন্ত্র জাতি হিসেবে মেনে নেয়, দেশ বিদেশে ইসলাম প্রচারের সুযোগ হয়, দলে দলে লোক ইসলাম গ্রহণ করতে থাকে। একে কোরআনে বলা হয় ফাতহুম মুবিন। ফাতহুম মুবিন মানে প্রকাশ্য বিজয়, এটা হলো প্রকাশ্য বিজয়। মানুষ সাল্লাম তো ছিলেন দূরদর্শী, তিনি এটা মেনে নিয়েছিলেন। এতে করে কি হয়, ইসলাম প্রচারে সুযোগ হয়। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা প্রতিহিংসা বশবর্তী হয়ে তার কলিজা চর্বণ করেছিল। এখানে খেয়াল করো যে এখানে মক্কা বিজয়, এরপরে দেখো মক্কা বিজয়, কুরাইশ তাদের মিত্র বনু বকর হুদায়বিয়ার সন্ধি ভঙ্গ করে মুসলমানদের মিত্র গোত্র, অর্থাৎ বন্ধু গোত্র, মিত্র মানে কি বন্ধু, তাহলে বন্ধু গোত্র সেটা হলো কি, খোজা, খোজা গোত্রকে আক্রমণ করে, হুদায়বিয়ার সন্ধি ভঙ্গ করে, তাদের মালামাল লুট করে এবং অনেককে আহত নিহত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি শান্তি প্রস্তাব গ্রহণ না করে তারা সন্ধি বাতিল করে, অর্থাৎ হুদায়বিয়ার সন্ধি তারা কি করে, বাতিল করে। অষ্টম হিজরির রমজান মাসে মানুষ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয়ের জন্য যাত্রা করেন। চিন্তা করো তোমরা সকলে, আমি বদর যুদ্ধ পড়িয়েছিলাম তোমাদের,
বদর যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা ছিল 313 জন। এরপরে যখন হুদায়বিয়া সন্ধি হয়, হুদায়বিয়া সন্ধির সময় কয়জন ছিল? 1400 সাহাবী ছিল, অর্থাৎ 1400। এরপরে দেখো অষ্টম হিজরিতে, এটা হলো হুদায়বিয়া সন্ধি হয়েছিল হিজরি 6 সনে, আর মক্কা বিজয় হলো অষ্টম হিজরিতে, হিজরি অষ্টম। দুই বছর পরে এখানে দেখো 10,000 সাহাবী নিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য যাত্রা করেন। হঠাৎ এত বড় বাহিনী দেখে কুরাইশরা ভয়ে কেঁপে ওঠে এবং তারা বিনা রক্তপাতে, আবু সুফিয়ান বিনা রক্তপাত, তারা বলে যে তুমি যা করবে আজকে আমরা তাই মেনে নেব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি করে? নত স্বীকার করে এবং বিনা রক্তপাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করেন। এখানে দেখো মক্কা বিজয়ের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মক্কা একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুসলমানদেরকে নির্যাতন করত, তাদের দেশ থেকে বিতাড়িত করেছিল, আজকে তারা কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাইতেছে, আমাদেরকে ক্ষমা করে দাও। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ক্ষমা করে দেন, তাদের বললেন আজকে তোমরা কি চাও আমার কাছে বলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে তারা বললেন যে তুমি তো আমাদের দয়ালু ভাইয়ের পুত্র, তোমরা যা করবে, তুমি আজকে আমাদের যে শাস্তি দিবে আমরা সেই শাস্তি মেনে নেব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কি করলেন? ক্ষমা করে দিলেন। এটা ক্ষমার উজ্জ্বল দৃষ্টান্ত। এরপরে আসো আরেকটি টপিক রয়েছে তোমাদের, 118 নম্বর পৃষ্ঠা দেখো, বিদায় হজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে হজ পালনের ইচ্ছা প্রকাশ করলেন, এটা ছিল তার জীবনের শেষ হজ, তিনি এরপর আর কোনো হজ করার সুযোগ পাননি, তাই একে বলা হয় বিদায় হজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষাধিক, খেয়াল করো সবাই, মক্কা বিজয়ের সময় 10,000 সাহাবী ছিল, এরপরে দেখো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজে যান তখন তার সাথে ছিল লক্ষাধিক, অর্থাৎ লক্ষেরও অধিক সাহাবী নিয়ে হজ আদায় করেন। এই হজে তিনি আরাফাত ময়দানে জাবালে রহমতে দাঁড়িয়ে উপস্থিত জনতার উদ্দেশ্যে এক মর্মস্পর্শী ভাষণ দেন, এটি ইসলামের ইতিহাসে বিদায় হজের ভাষণ নামে খ্যাত। এই ভাষণে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত লোকদের উদ্দেশ্যে মূল্যবান কিছু কথা বলেছিলেন, যেমন এখানে তোমাদের মধ্যে কিছু দিয়ে দিছে, আরো অনেক কিছু রয়েছে। এখানে সকল মুসলমান পরস্পর ভাই ভাই, হে আমার উম্মতেরা সকলেই শোনো, সকল মুসলমান পরস্পর ভাই ভাই, আজকের এদিন এসান এ মা যেমন পবিত্র, তেমনই তোমাদের পরস্পরের জানমাল ইজ্জত আব্রু পরস্পরের নিকট পবিত্র। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বললেন অধীনস্থদের সাথে ভালো ব্যবহার করবে, তোমরা যা খাবে তাদেরকেও তা খাওয়াবে, তোমরা যা পড়বে তাদেরকে তাই পড়াবে, অর্থাৎ তোমার অধীনস্থ কিছু লোক আছে কাজ করে, তাদেরকে তোমরা কি করবে, তাদের সাথে সব সময় ভালো ব্যবহার করবে, তোমরা যা খাবে তাদেরকে তাই খাওয়াবে। এরপরে অধীনস্থদের সাথে ভালো ব্যবহার যদি না করো তাহলে তারা তো আসলে কাজে ফাঁকি দিবে, এজন্য খেয়াল করবে অধীনস্থ যারা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবে, তোমরা যা খাবে তাদেরকে তাই খাওয়াবে। একের অপরাধে অন্যকে শাস্তি দেওয়া যাবে না, ঋণ পরিশোধ করতে হবে, সর্বপ্রকার সুদ হারাম করা হলো, সকল সুদের পাওনা বাতিল করা হলো। নারীর উপর পুরুষের যেমন অধিকার আছে, পুরুষেরও নারীর উপর তেমন অধিকার রয়েছে। জাহেলী যুগের সকল কুসংস্কার ও হত্যার প্রতিশোধ বাতিল করা হলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ভাষণগুলো দিলেন, আমানতের খেয়ানত করবে না, গুনাহের কাজ থেকে বিরত থাকবে এবং একদিন আল্লাহকে আল্লাহর সামনে সকলকে হাজির হতে হবে, উপস্থিত হতে হবে, জবাবদিহি করতে হবে। আমি তোমাদের কাছে আল্লাহর বাণী আল কোরআন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রেখে যাচ্ছি, তোমরা এই দুটি যতদিন আঁকড়ে ধরবে আঁকড়ে থাকবে ততদিন তোমরা বিপদগামী হবে না। তাহলে এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্মস্পর্শী ভাষণ দিয়েছিলেন, এই ভাষণগুলো যদি আমরা এই কথাগুলো যদি মেনে নিয়ে আমাদের জীবন পরিচালনা করি তাহলে ইনশাল্লাহ আমাদের এই সমাজে রাষ্ট্রে কোনো অন্যায় হতে পারে না, আমাদের রাষ্ট্র সুন্দরভাবে চলবে। এবার আমি দেখো এখানে কয়েকটি প্রশ্ন লিখেছি, আমাদের রিডিংয়ে অলরেডি হয়ে গেছে সেগুলো, তারপরে আমি আবার উত্তরগুলো বলে দিচ্ছি। হুদায়বিয়ার সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? হিজরি 6 সনে 628 খ্রিস্টাব্দে হয়েছিল, উত্তর শেষ। এরপরে হুদায়বিয়ার দুটি শর্ত লেখো, হুদায়বিয়ার দুটি শর্ত, একটি হলো কি মুসলমানগণ এবছর উমরা না করেই ফিরে যাবেন, আগামী বছর নিরস্ত্রভাবে 3 দিনের জন্য আসবেন, কোন মক্কাবাসী মদিনা আশ্রয় নিলে তাকে ফেরত দিতে বাধ্য থাকবেন, কিন্তু কেউ মদিনা থেকে মক্কায় আসলে তাকে ফেরত দেওয়া হবে না, আরবের যে কোনো গোত্র দুপক্ষের সাথে মিত্রতা করতে পারবে।
এই দুইটা লিখে দিবে ছোট প্রশ্ন এরপর আসা মক্কা বিজয় কখন হয়েছিল মক্কা বিজয় অষ্টম হিজরিতে হয়েছিল কত হিজরিতে হয়েছিল অষ্টম হিজরিতে এখানে আরো থাকতে পারে যে মক্কা বিজয়ের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কতজন সাহাবী ছিল হ্যাঁ তোমরা লিখে দিবে 10000 এরপর দেখো বিদায় হজ কাকে বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দশম হিজরিতে হজ পালন করার ইচ্ছা প্রকাশ করলেন এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কোনো হজ করার সুযোগ পাননি এটাই ছিল তার জীবনের শেষ হজ এর জন্য একে বলা হয় বিদায় হজ একে বলা হয় কি বিদায় হজ এরপর সূরা মায়দা এর 3 নং আয়াতের অর্থ লেখো এখানে দেখো সূরা মায়দা আল্লাহ তাআলা 3 নং আয়াতে কি বলছে যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ভাষণ শেষ করলেন এবং আল্লাহ তাআলার কাছে বললেন হে আল্লাহ আমি কি আপনার বাণী সকলের কাছে পৌঁছে দিতে পেরেছি তখন আল্লাহ তাআলাকে বললেন হে আল্লাহ তুমি সাক্ষী থেকো তখন আল্লাহ তাআলা এই আয়াতটি অবতীর্ণ করেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া নি'মাতি রাদিতু লাকুম আল ইসলাম মাদিনা এর অর্থ হলো আর আমি আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম ইসলামকে তোমাদের জন্য একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে মনোনীত করলাম সূরা আল মায়দা আয়াত 3 তাহলে সকলেই খেয়াল করবে এই রিডিং করবে ভালোভাবে রিডিং করার পর এই প্রশ্নগুলো এসডব্লিউ করে নেবে সকলে ভালো থাকবে সুস্থ থাকবে পিতামাতার কথা শুনবে আর স্বাস্থ্যবিধি মেনে চলবে অপ্রয়োজনে বাইরে ঘোরাঘুরি করবে না সকলে নিয়মিত পড়াশোনা করবে আশা করি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে কারণ এই পড়াশোনা যদি তুমি ভাষায় এখন তোমার সুযোগ রয়েছে হাতের লেখা ভালো করার সুযোগ রয়েছে যদি তুমি এখন ভালোভাবে পড়তে পারো তাহলে সামনে যে ক্লাসগুলো আছে এগুলো তুমি ভালো করতে পারবে তাহলে সকলে ভালো থাকো সুস্থ থাকো সবাই সবার জন্য দোয়া করো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু